তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন 11টা বাজে, কালকে একবার গেছিলাম দুপুরবেলা কৃষ্ণনগর, তোমরা তো ভিডিও পেয়ে গেছো। তো এত রোদ, আমার পেট খারাপ হয়েছে, আর এখন কিছু হলেও তো কিছু করার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে চিনি আর হচ্ছে লবণ দিয়ে জল খেলাম। তো তোমাদের দাদাভাই বলেইনি কালকে যে আজকে আবার যেতে হবে পঞ্চায়েতে। তো সেটা হচ্ছে তোমার পোলিও কার্ড, তারপরে হচ্ছে আর কি কি ওগুলো, মানে যত রিপোর্ট, ডক্টরের রিপোর্ট নিয়ে যেতে বলেছে, মানে হেলথের থেকে যারা ডাকে বলো। তো ওখানে গিয়ে একটা হবে, চেক আপ করবে হয়তো কিছু একটা। তো কী হচ্ছে না হচ্ছে সবটা তো তোমাদের জানাবো। আজকেও খুব রোদ, আমি অন্যটা এখন এইভাবে নিয়েছি কিন্তু এখন মাথায় পুরো পেঁচিয়ে নেবো, আমার পুরো মাথার যন্ত্রণা হচ্ছে। আর কালকে মাথাটা হচ্ছিলো বলে তেল নিয়েছি, সকালে গা ধুয়েছি, শ্যাম্পুটার করিনি। তো চলো রাস্তায় যাই, যেতে যেতে দেখি কী হয়। মাথা পুরো পড়েছে না জানি, সত্যি আমার মাথা খুব ঘুরছে। হ্যাঁ তো চলো যাওয়া যাক। আমরা তো চলে এসেছি প্রায়, আর দেখতে পাচ্ছ দোগাছি পঞ্চায়েত আমাদের এখানকার এটা। তো তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই, যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোগাছি পঞ্চায়েত। আর দোগাছি পঞ্চায়েতের যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানটাই আমরা গেছিলাম, সেটা তোমাদের দেখাইনি, কারণ কি বলবে না বলবে ওই জন্য। তো আমি বাড়িতে চলে এসেছি আর ওখানে কি কি হলো তোমাদেরকে বলছি। তো সবার প্রথমেই যেটা হয়েছে, আমার মিষ্টি খাওয়ার 12টা বেজে গেছে, কারণ আমার মানে সুগারটা একদম ঠিকঠাক ছিল। তো ওখানে আজকে সুগার আবার পরীক্ষা করেছে, এই যে এখান থেকে রক্ত নিয়েছে, এই আঙুল থেকে মানে বাঁ হাতের এই আঙুল থেকে ছুঁচ ফুটিয়েছে। তো আমি যাওয়ার সময় তোমার দাদাভাইকে বলছি আজকেও মনে হয় আমাকে ছুঁচ ফোটাবে। তো সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার এটাই মিষ্টি খাওয়া বন্ধ। তোমার দাদাভাই তো একবার যেটা শুনবে সেটা মানে খেতে একটু যদি খাওয়া যায় তাও দেবে না, চিনি খাওয়াও বন্ধ বলছে, চা খাওয়াও বন্ধ, মিষ্টি খাওয়া বন্ধ। তো খাবো না, আর 3 মাস তো আছে, না খেয়েই থাকবো, কিছু আর করার নেই। ওয়েট হয়ে গেলে তখন তো খেতেই পারবো, না হলে সুগার হলে তো অনেক প্রবলেম হয় জানো। আর তাছাড়া আমার সব কিছু ঠিক আছে, ওয়েট, তারপরে আজকে আবার হাইট মাপলো। হাইট কত জানো আমার? 5 ফুট 1 ইঞ্চি, কিন্তু আমাকে এখন দেখে মনে হয় আমি এইটুকু, মানে বেশি সাইডে মনে হয় মোটা হয়ে গেছি। হ্যাঁ কিন্তু আমাকে দেখে মনে হয় ছোটো, আগে রোগা ছিলাম যখন বেশি লম্বা লাগতো, এখন মোটা হয়ে গেলে মানুষকে একটু বেটো বেটোই লাগে। তো চলো, মানে এইগুলোই বললো, আর হচ্ছে আর কি বললো, আর বললো কি হচ্ছে তোমার মাঝে একবার সুগারটা আর একবার পরীক্ষা করে নিতে বাইরের থেকে। তো দেখি, আর মিষ্টি তো আর খেতে দেবেও না, খাবোও না, কিছু করার নেই। তো আজকে এখন খাবো হচ্ছে তোমার ভাতটা খাবো, আর আজকে আমরা যাব হচ্ছে তোমার এই স্বাদের যে জামাকাপড় কেনাকাটি করার, মানে আমাদের বাড়ির লোকের জন্য বা বাড়িতে কিছু জিনিস কেনার আছে, তো সেইগুলো সেই মা শাড়ি দেবে আমাকে, সেইগুলো কেনার আছে। তো ওগুলো যাবো এই বাজারেই কিনতে, যাবো হচ্ছে বিকালে। তো একবারে তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, নাহলে ভিডিওটা অনেক যেহেতু বড় হয়ে যাবে, কারণ কী কিনছি না কিন্তু সবটা তোমাদের দেখাবো। আর আমার কিছু জুয়েলারি, তারপর অনেক কিছু কেনার আছে, সব আজকে কিনে কমপ্লিট করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যার সময় আবার দেখা হবে, তো চলে এসেছি রেডি হয়ে। তো রেডি দেখতেই পাচ্ছ হয়ে গেছি আমি, আর এখন তো যাব বাজারে। আর আমার শাশুড়ি মা এসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, আমার মাকে এত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে তো মনেই নেই যে আমার মাকেও নিমন্ত্রণ করতে হবে, তো আজকে এসছে। তো চলো দেখাই, এসে ঘুমোচ্ছিল। আর আমরা রেডি ফেডি হলাম, এই যে আমার মাকে আজকে নিমন্ত্রণ করতে এসছে, সব জায়গায় ঘুরে নিয়ে বেরিয়ে বেরিয়ে মনেই নেই যে আমার সাথে যে ঘুরলো তারই আমি নিমন্ত্রণ করিনি, সব আর লাস্টে আমার মাকে এসছে নিমন্ত্রণ করবো, মনে না থাকতে কি করতো, না বললেও আমার মা অবশ্যই চলে যেত, তাই না মা? আমাদের নিজের আমাদের নিজেরা মনে নেই যে মার নিমন্ত্রণ করা হয়নি, যখনই করার মধ্যে পড়ে না, যখনই বলেছে যে একজনের বলা হয়নি তখনই আমি বলেছি যে আমার। তো এখন ও, আর একটা কথা, একজন কমেন্ট করেছে যে মানে কি ধরনের যে কমেন্ট করো আমরা বুঝেই পাই না, যে এই ধরনের কমেন্টও করতে পারে, বলছে যে আমার মার চুল এত ছোট কিসের জন্য, একজন কমেন্ট করেছে আমার মার চুল এত ছোট কিসের জন্য। তো চুল বড় হয় না, ঠাকুর দেয়নি, যেমন অনেকের হয় নাক মোটা, চোখ ছোট, অনেকের অনেক সমস্যা হয়, তো আমার মার ওই রকম চুল হচ্ছে ছোট, এত তেল মাখে ছোটবেলার তো আমার মার চুল বাড়েই না। আর আমার শাশুড়ি মায়ের মাথায় এখনো এত বড় চুল, তো এনার এখনো চুল পাকেনি, এনার ছেলের চুল পেয়ে গেছে। তো এই সমস্যাগুলো কিন্তু হতেই পারে, তাই না বলো? এক একজনের এক এক সমস্যা।
তো এইটা আবার প্রশ্নের মধ্যে পড়ে যে তোমার মার চুল এইটুকু কেন? তো এই উত্তরটা আমার দেওয়া উচিত ছিল, আমার মার এটা ফ্যাশন, কিন্তু আমি দিলাম না। তো চলো বাজারে যাই, কি কি কিনছি তোমাদেরকে দেখাবো, আর বাড়ি নিয়ে এসেও তো দেখাবো, বাজারে তো সবটা দেখাতে পারবো না, তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো দেখো এখানে আমি হচ্ছে একটা জামা কাপড়ের দোকানে চলে এসেছি, আর এক দোকান থেকেই সব কিছু কিনেছি, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো বাজারটা। আর বাড়ি গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো, বাজারে আরও কিছু কেনাকাটি করেছি সেটার পুরোটা আমি তুলতে পারিনি। বাড়িতে চলে এসেছি, আর যাওয়ার সময় না টোটো পেয়ে গেছিলাম আমাদের পাড়ার ভেতর থেকে, আর আসার সময় তো অবশ্যই টোটোই আসবো, বুঝতেই পারছি না আমি। আর আগের দিন তোমরা একজন বলছিলে যে ফ্যান বন্ধ করে কথা বলতে হবে না, তোমার তো অনেক কষ্ট হয়, তো আজকে আমি ফ্যান কিন্তু বন্ধ করিনি, ফ্যান চালিয়েই কথা বলছি। তো প্রচুর জিনিস কেনা হয়ে গেছে, তো যা টাকা নিয়ে গেছিলাম সব শেষ করে দিয়ে এসেছি আমি, আর আমার হাতে টাকা থাকলে এমনিতেও আমি মানে একটু বেশিই খরচ করে ফেলি, এরকম একটা ব্যাপার। তো অবশ্য যা যা দরকার ছিল সেগুলো তো ধরো কিনতেই হবে, তো সেইগুলোই নিয়ে এসেছি। এখনও তোমার দাদা ভাইয়ের যে পাঞ্জাবি কালকে কিনতে যাবে, ও ওটা তো তোমাদেরকে বলেছে আমি আর যাবো না। তাছাড়া কি কি নিয়ে এসেছে চলো দেখানো স্টার্ট করি। তো নিয়ে এসেছি হচ্ছে এই দেখতে পাচ্ছ কত বড় ব্যাগ, এখানেও আছে। তো বিছানার চাদর দিয়ে স্টার্ট করছি। তো এই দেখো এখানে হচ্ছে, এগুলো হচ্ছে পুরো সেট, মানে তোমার বালিশের কভার, তার উপর কোল বালিশের কভার, বিছানার চাদর, তিনটে সেট। তো এইটা নিয়ে এসেছে একটা হলুদ লাল দিয়ে আর পিঙ্ক কালার দিয়ে আছে, এইটা দেখো। এটা নিয়েছি আমি আমার শ্বশুরবাড়ির জন্য, শ্বশুরবাড়ির বিছানা মানে আমার যে খাট আছে, নতুন নতুন বলছি কেন, যে বিয়ের খাট, ওই খাটটাই আমি পাতবো, তো ওই জন্য নিয়েছি দেখো। তারপরে নিয়েছি হচ্ছে এই বাড়ির জন্য একটা নিয়েছি, ওপরের ঘরে পাতবো বলে, এই দেখো। এটা একটু হালকা কালার আছে, সাদা আর এই যে স্কাই কালার দিয়ে আছে, দুটো কালার মিক্স, তো এই কালারটাই নিলাম একটু হালকার মধ্যে, দেখতেই পাচ্ছ। তো দুটো বিছানার চাদর নিয়েছি, আর নিয়েছি হচ্ছে শাড়ি নিয়েছি। তো তোমরা তো জানো যে মা বলেছিল আমাকে সাত খাওয়ার জন্য শাড়ি দেবে, তো সেটা হচ্ছে তোমার সাত খাওয়ার পরে তো শাড়ি আমি আর পরতে পারবো না, পরলেও ধরো বাড়িতে দু একদিন পরবো, আর আমাদের মধ্যে হচ্ছে বাচ্চা হয়ে যাওয়ার পর সেই শাড়ি পুঁতে দিতে হয়, এগুলো নিয়ম শুনেছি। তো আমি ঠিকঠাক জানি না, আমি যেটুকু শুনেছি সেটুকুই বলছি, ভুলভাল হলে কিছু কেউ মনে করো না, ধরে নাও আমি জানি না। তো তার জন্য আমি এই শাড়িটা মা আমাকে দিয়েছে, এটা হচ্ছে বাটি প্রিন্টের ছাপা একটা শাড়ি, ফুলে আর দেখাচ্ছি না। তো দেখো হলুদ আর লাল দিয়ে, এটা আমাদের মধ্যে আবার সায়া ব্লাউজও পরে না, যখন সাত খাবো শুধু শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়ে সাত খাবো, সায়া ব্লাউজও পরে না। তো এটাই হচ্ছে নিয়ম, তো যখন খাবো তোমরা তো দেখতেই পারবে, যখন আমি শাক খেতে বসবো তারপরে তো আমি পরে যখন রেডি হবো তখন ওই জন্য শাড়িটা নিয়ে এসেছি, আগের দিন দেখিয়েছি, ওই শাড়িটা পরে রেডি হবো আমি, সাজুগুজু করবো, তো এইটা পরে আমি খাওয়া দাওয়া করবো, মানে শাক খাবো। আর আমার ননদের জন্য একটা শাড়ি নিয়ে এসে তোমাদেরকে তো বলেছিলাম, কই গেল ওই প্যাকেটে, কই মা, ওই ননদের জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ নিয়ে এসেছি, মানে আমার ননদ হচ্ছে আমার সাধের রান্নাটা করবে, তাছাড়া আর কেউ করার মতন নেই, আর ননদ আমার ননদ যেহেতু আছেই তাহলে আর অন্য কারোর দরকারও নেই, আর ননদ খুব ভালো রান্নাও করতে পারে, তোমাদেরকে আগে বলেছি না। তো ননদই রান্না করবে সাধের রান্নাটা, তো ননদের জন্য এই যে একটা বাড়ি প্রিন্টের ছাপা এটা নিয়েছি, লাল আর হলুদ দিয়ে দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো বেশ ভালো লাগে সুতির, আর সুতির যে এমনি শাড়ি হয় ওগুলো কারণ খসখসে টাইপের, পরলে সামলানো যায় না, সামলালো সামলানো যায় না, ওই জন্য আমরা এই শাড়ি নিয়েছি নরম নরম দেখে। আর নিয়েছি হচ্ছে সায়ার ব্লাউজ, এই যে একটা সায়া আর এর মধ্যে আছে, ও মা বোঝা, এর মধ্যে আছে একটা ব্লাউজ, এই যে প্যাকেটের ব্লাউজ আর সায়া, তো এটা ননদের জন্য নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য আগের দিন কিনে নিয়ে এসেছি, ওই শাড়িটা ওপরে আছে এখনো তোমাদেরকে দেখাচ্ছি না, তো শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, আমরা সবাই নতুন কিছু নিয়েছি। তো এই দেখো মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, বাটি প্রিন্টের ছাপা, মা মানে আমার মানে আমিই পরে নেবো, এরকম একটা মাকে বলছে তুমি কালকে পরবা আমি তারপরে পরবো, কারণ আমি তো নতুনটা পরতে পারবো না, ওই জন্য। তো কেমন লাগছে বেগুনি কালারের মধ্যে, বেশ ভালো শাড়িগুলো খুব সুন্দর। তারপরে নিয়েছি দুটো নাইটি নিয়েছি আমি, মানে বাড়ি পরার জন্য, নাইটিগুলো একটু
পুরনো পুরনো মতন হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম যে দুটো নতুন নাইটি নিই, আর লোকজনও আসবে বাড়িতে, তো ওই জন্য পরা আর আমার সব নাইটিগুলো হাতা কাটা। তো এইবার নিয়ে এসেছি একটু হাতা আলা, কারণ লোকজন আসবে তো দেখতে অতটা ভালো লাগে না, আর আমি সবসময় এমনি তো ওড়না ক্যারি করতে পারি না, আমার খুব প্রবলেম হয়, তো ওই জন্য হাতা কাটা হাতা আলা নিয়ে এসেছি, অত সমস্যা হবে না। তো এই দেখো দুটো নাইটি নিয়ে এসেছি হাতা আলা, একটা হচ্ছে এরকম খয়েরি কালারের মধ্যে আর একটা হচ্ছে পিঙ্ক, এটা আমার পছন্দ, এটা আমার মায়ের পছন্দ, দুটো নিয়েছি। তারপরে নিয়ে এসেছি একটা গামছা, এই দেখো আগের দিন একটা গামছা নিয়ে এসেছি, গামছাটা নিয়ে এসে পুরো পরে আছে, মানে ঠকিয়ে দিয়েছে গামছাটাই, বলেছিলাম বেল ডাঙ্গার গামছা দিতে, তো ওনারা কি গামছা দিয়েছেন, এটা একটা পিছলে গামছা, জল মোছেই না গায়ের থেকে, গামছা পরেই আছে, তোমাদের দাদা ইউজই করতে হচ্ছে, তো ভাবলাম কি আর করবো, তা তো আর ফেরত নেবে না, তো আর একটা গামছা নিয়ে এসেছি এই যে। তারপরে নিয়ে এসেছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে এসেছি থ্রি কোয়ার্টার, ও তো বেশিরভাগ বাড়িতে থ্রি কোয়ার্টার প্যান্টই পরে, তো ভালো মত একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে যাই, কেনার কোনো শেষ নেই। তো এই দেখো ওর জন্য একটা থ্রি কোয়ার্টার এই টাইপের প্যান্টই ও খুব একটা খুব খুব একটা হচ্ছে খুব বেশি পরে আর পছন্দ করে, ওই জন্যই থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে এসেছি। তারপরে গেছিলাম হচ্ছে ব্লাউজের দোকানে, তো আমি আগের দিন যখন ব্লাউজ আনি তখন আমার টাকাটা শেষ হয়ে গেছিলো, তো ভাবছিলাম পরের দিন যেদিন যাবো একটা ব্লাউজ পছন্দ হয়েছে তো সেই ব্লাউজটা নেব, তো আজকে নিয়ে এসেছি সেই ব্লাউজটা। এই দেখো এই ব্লাউজগুলো আমার বেশ ভালো লাগে, আমি দেখি বৌদিদের পরতে, তো ওই জন্য আমিও একটা নিয়ে এসেছি, ছাপা ছাপা টাইপের আমার বেশ ভালো লাগে এই ব্লাউজগুলো। আর একটা নিয়ে এসছি এই দেখো, ওই তো বাড়িতে আবার ফোন করলে তুমি, এই একটা, আর এইটা নিয়েছে হচ্ছে শাশুড়ি মায়ের জন্য লাল কালারের, দেখতেই পাচ্ছ এটা শাশুড়ি মায়ের জন্য, তো তিনটে ব্লাউজ। তারপরে আমি নিয়েছি হচ্ছে জুয়েলারির দোকানে গেছিলাম, কিছু কেনাকাটি ছিল ছোটোখাটো সেইগুলো, তো আমার রোজ পাউডারটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য একটা রোজ পাউডার নিয়ে এসেছি, একটা রোজ পাউডার নিয়ে এসেছি, এক প্যাকেট সিঁদুর নিয়ে এসেছি, একটা টিপ নিয়ে এসেছি, তারপরে একটা লিপস্টিক নিয়ে এসেছি। এই দেখো এটা এইসের কি কোম্পানি তোমরা তো জিজ্ঞাসা করো, মিওনের লিপস্টিক, তো এই কোম্পানিটা প্রথম ইউজ করবো, তো ইউজ করলে বুঝতে পারবো কেমন, তো এটা রেড লাল খয়েরি কালার টাইপের আছে। তারপরে নিয়ে এসেছি একজন চুড়ি, তো এই চুড়িগুলো বেশ ভালো লাগলো, তো ভাবলাম নিয়েই নিই, ভালো যেতে লাগলো, আর এখন আমার অনেক ছাড় চলছে, বাড়ির থেকে আমাকে অফার দিয়েছে যা পারো তাই নিয়ে নাও, তো এই জন্য আমি যা পাচ্ছি তাই নিয়ে নিচ্ছি। এই দেখো চুড়ি সুন্দর, ভালো লাগছে বলো মা চুড়িগুলো, তো এই চুড়িগুলো নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে এই যে এরকম একটা ফেব্রিক, ওই দিনকে আমি ভেবেছি লাল টিপের পাশে দেওয়ার জন্য, তো দেখি ভালো লাগলে দেবো নাহলে না দেবো, বাট কিনে রেখে দিলাম, অন্য কোনো দিন আমি যদি মেকআপ করে বাড়িতে কাজে লাগবে, আগে ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না, ব্ল্যাক ব্ল্যাকটা আছে। আর সঞ্জয় আগের দিন দু প্যাকেট মেহেন্দি নিয়ে এসছে, তো দু প্যাকেটে হবে না, আমি আরও দু প্যাকেট নিয়ে এসছি, এই দেখো এর মধ্যে আছে দু প্যাকেট মেহেন্দি, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের বাজার, তো আমাদের সব কিছু কেনাকাটি কমপ্লিট, সব শুধুমাত্র শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি আর সঞ্জয়ের পাঞ্জাবি বাদে সব কিছু কমপ্লিট, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো কিছু বাদ রাখি শেয়ার করা, আগামী দিনের ভিডিও অবশ্যই শেয়ার করবো, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার মা আমার দিকে মানে ভাবছে, মানে টিভি দেখছে মনে হচ্ছে, আমার মা পাশেই বসে আছে, এমন ভাবে তাকিয়ে গেছে আমার দিকে, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বাই।